মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে মানব জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যার উদ্দেশ্য হলো যে মানব জাতি তার আসল গন্তব্য আসল ঠিকানা পরকাল আখিরাত সেই আখিরাতের জন্য প্রয়োজনীয় সামানা সংগ্রহ করবে আখিরাতের কামিয়াবি আর সফলতার জন্য যে সকল নেক আমল দরকার যে সকল নেকি সওয়াব প্রয়োজন সেই নেকি সওয়াব অর্জন করবে দুনিয়া হলো সেই আখিরাতের সামানা সংগ্রহের জায়গা আখিরাতের নেকি আর সওয়াব উপার্জনের ক্ষেত্র হাদিসে এসেছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা দুনিয়া হলো পরকালের কর্মক্ষেত্র এখানে যেমন চাষাবাদ করবে পরকালে তার তেমন ফল ফলাদি তার সুফল সে অর্জন করবে এখানে যদি নেক আমলের মেহনত করে তো পরকালে তার সওয়াব আর নেকি দ্বারা সে পুরস্কৃত হবে জান্নাতের অধিকারী হবে আর এখানে যদি বদ আমল গুনাহ পাপাচারের মধ্যে সময় কাটে তাহলে পরকালে তার বিনিময়ে জাহান্নাম জ্বলবে তো দুনিয়া হচ্ছে পরকালের কর্মক্ষেত্র এখানে কোন কর্মে জান্নাত মিলবে আর কোন কর্মে জাহান্নাম মিলবে সেটা তালিম সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ওয়াহী নাজিল করেছেন আসমানি কিতাব নাজিল করেছেন আর সেই কিতাব সেই ওহির শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন নবীরা হলেন মানব জাতির শিক্ষক তারা এসে মানুষকে শিক্ষা দিয়েছেন কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম কোন পথে জীবন যাপন করলে জান্নাত মিলবে মুক্তি মিলবে আর কোন পথে জীবন যাপন করলে জাহান্নামে যেতে হবে ওয়াহাদাইনাহুন নাজদাইন আল্লাহ তাআলা বলেন যে আমি দুটো বিষয় মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছি কোনটি তরিকুল জান্নাহ জান্নাতের পথ আর কোনটি তরিকুল নার জাহান্নামের পথ এজন্য মানব জাতির জন্য কি ধরনের শিক্ষা উপযোগী কি ধরনের শিক্ষা মানব জাতির জন্য প্রয়োজন সেই শিক্ষা আর বন্দোবস্ত ওই আল্লাহই করেছেন যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন দুনিয়া যেহেতু কর্মক্ষেত্র এখানে মানুষকে আল্লাহ তাআলা কর্মের স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা এই জন্য দিয়েছেন যেহেতু এটা কর্মের ক্ষেত্র পরীক্ষা যদি স্বাধীনতাই না থাকে পরীক্ষা কিভাবে হবে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় সবকিছু বান্দার স্বাধীন ইচ্ছাকে যদি প্রদান করা না হয় তাকে পরাধীন করে দেওয়া হয় তাহলে তার পরীক্ষা হবে না তাহলে তো মানুষ হয়ে যাবে যন্ত্রের মতো মেশিনের মতো যে মেশিন থেকে যখন যা যেভাবে যা সেভাবে তা নেওয়া যায় তা নিজস্ব কোনো রুচি পছন্দ স্বাধীনতা থাকে না তো মানুষ তো কোনো মেশিন না কোনো যন্ত্র না মানুষ হচ্ছে আশ্বাসন মাখলুকাত এই জন্য মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন এবং তার সামনে দুটো পথ পরিষ্কার করে দিয়েছেন জান্নাতের পথ জাহান্নামের পথ মুক্তি আর কামিয়াবির পথ ব্যর্থতা ধ্বংসের পথ তো আল্লাহ তাআলা তার রাসূলদের মাধ্যমে নবীদের মাধ্যমে মানব জাতির শিক্ষার জন্য যে আসমানে শিক্ষা ব্যবস্থা নাজিল করেছেন সেটাকেই বলা হয় দীন ধর্ম এবং নৈতিকতা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ আদর্শ চরিত্র এবং নৈতিকতায় সমৃদ্ধ হয় একজন মানুষ সত্যিকারের মানুষ হয় এবং সে তার সফলতার পথ এর সন্ধান পায় তো মানুষকে
আল্লাহ তাআলা কি ধরনের শিক্ষা মানুষের জন্য প্রয়োজন এটা আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদের মাধ্যমে নাযিল করেছেন আল্লাহ এমন নন যে মানব সৃষ্টি করলেন যা তাদের জন্য কোনো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করলেন না তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে দিলেন না এবং সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য কি পথ সেই পথ পদ্ধতি তাদের কাছে বাতলে দিলেন না আল্লাহ কোরআনে কারীম বলেন আফা হাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে এইভাবেই সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যদি এমনটি ভেবে থাকো তাহলে তোমরা গুরুতর ভুলের মধ্যে আছো তোমাদেরকে এমনিতে উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়নি আফাসিতুম আনতুতরাকু তোমাকে ভেবেছে এভাবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দুনিয়াতে না এভাবে ছেড়ে দেওয়া হয়নি বরং তোমাদের জন্য সবকিছুর ব্যবস্থা বন্দোবস্ত করেই দুনিয়াতে আল্লাহ তারা পাঠিয়েছে এই জন্য প্রথম আদম প্রথম মানুষ যখন দুনিয়াতে আগমন করে সে প্রথম মানুষের সাথে আল্লাহ তারা মানুষের শিক্ষা ব্যবস্থাও দুনিয়াতে নাজিল করেছেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া فَإِنَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى আল্লাহ তাআলা বলেন যে হে আদম হে হাওয়া তোমরা তোমাদের বংশ সহ দুনিয়াতে অবতরণ করো তোমাদের কাছে আমার তরফ থেকে হিদায়াত যাবে শিক্ষা যাবে ফামানিত তাবা হুদায়া যারা যারা সেই শিক্ষাকে গ্রহণ করে তাকে অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো শঙ্কা নাই তারা আবার ফেরত এই জান্নাতে ফিরে আসবে আর যদি কেউ সেই শিক্ষার বিরুদ্ধ চারণ করে সেই শিক্ষা থেকে বিমুখিতা প্রদর্শন করে তাহলে তাদেরকে এই জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির শিকার হতে হবে তো ভাই এই হলো মানব জাতি এবং তার শিক্ষা ব্যবস্থা তো শিক্ষা ব্যবস্থা আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছেন এটা কোনো মানুষের উপরে আল্লাহ তাআলা ছেড়ে দেননি যে মানুষ মানুষের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে মানুষ মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা তৈয়ার করবে বরং শিক্ষার বুনিয়াদী বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন আসমানি ওহির মধ্যে নাযিল করেছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাফসিলা কুল্লি শাই অহুদান ও রাহমাতান লিল আলামিন লিকাওমি ইয়ালামুন লিকাওমি ইউমিনুন বিভিন্ন ভাবে বলেছেন যে এই কোরআন এটা এমন একটি শিক্ষার মূল স্তম্ভ শিক্ষার এমন একটি ঝর্ণা ধারা শিক্ষার এমন একটি উৎস মূল যে এর মধ্যে তাফসিলা কুল্লি শাই সমাজ বিজ্ঞান দিন ধর্মকথা ইহকাল পরকাল সব কিছু এর মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে এর মধ্যে রেখে দিয়েছেন কোনটা বিস্তারিত বর্ণনা মাধ্যমে কোনটা মৌলিক বর্ণনা মাধ্যমে যেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করবে নবী রাসূলগণ ইউরিতু বাইগিনা লাকুম মা নুজিলা ইলাইহিম হে নবী আমি আপনাকে পাঠাইলাম দুনিয়াতে এই জন্য যে আপনার কাছে যে ওহি যায় মানুষের জন্য সেই ওহিটাকে আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিবেন নবী রাসূলগণ এসে সেই ওহির ব্যাখ্যা মানুষের কাছে পেশ করেছেন মানুষের কাছে ধর্ম কর্ম নীতি নৈতিকতা আদর্শ চরিত্র স্বভাব লেনদেন চালচলন উঠা বসা ব্যক্তি জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ নবী রাসূলগণ মানুষের সামনে পেশ করেছেন সেটাকে বলা হয় শরীয়ত সেটাকে বলা হয় দিন ধর্ম এই দিন ধর্ম শরীয়ত হলো মানব জাতির শিক্ষার মূল উৎস আর তার মূল উৎস হচ্ছে কোরআন কোরআন হচ্ছে মানবাউল উলুম ওয়াল মাআরিফ ওয়াল হিকাম ওয়ান নিকাত যত জ্ঞান বিজ্ঞান আছে যত দর্শন আছে যত তত্ত্ব আর তাত্ত্বিকতা আছে এই সব কিছুর উৎস হচ্ছে কোরআনে কারিম ইহকালীন সবকিছুর সমাধান পরকালীন সবকিছুর সমাধান এই জন্য কোরআনকে আল্লাহ বলছেন হামিমুল কিতাবিল মুবিন
والكتاب الحكيم يكون هو حكيم أي ذو حكمة وعلوم ومعارف وفنون এই কোরআন হচ্ছে যাবতীয় জ্ঞান বিজ্ঞানের উৎস এই কোরআন হচ্ছে যাবতীয় শিক্ষার উৎস সকল শাস্ত্রীয় উৎস হচ্ছে এই কোরআনে কারীম সেই জন্য ইসলামের শুরু যুগ থেকে হাজার বছর পর্যন্ত মুসলিম জাতি এই কোরআনকে তাদের শিক্ষার মূল স্তম্ভ হিসেবে অনুসরণ করেছিল কোরআনকে তাদের শিক্ষার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছিল যার কারণে ইহকালীন পরকালীন দীন ধার্মিকতা পার্থিব নানান উন্নয়ন অগ্রগতি বিজ্ঞান বিজ্ঞান উন্নয়ন এই সব কিছুর মধ্যে মুসলমানদের শির ছিল সবার উপরে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি সবচেয়ে বড় সারা পৃথিবী দাপিয়ে বেড়েছিল মুসলমানরা সর্বদিক থেকে নেতৃত্ব কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে কবি বলেছেন ওহ জামানা মে ওহ জামানা মে মুসলমানরা সেই যুগে মুসলমানরা ইসলাম যখন নাজিল হলো হাজার বছর পর্যন্ত গোটা বিশ্বে ইসলামী সাম্রাজ্য ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা চললো তো ওহ জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হুকর এই যুগগুলোতে মুসলমানরা ছিল সবচেয়ে বিজয়ী সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় সমাজ সেবক সবচেয়ে বড় মানব সেবক সবচেয়ে বড় মানব সভ্যতায় ভূমিকা আর অবদান পেশকারী কেন যে তারা কোরআনকে তাদের শিক্ষার মূল ভিত্তি বানিয়েছে আর আজ ও জালিল ও খার হয়ে তার একে কোরআন হোক কিন্তু পরবর্তী সময়ে এবং বর্তমানে সর্বত্র মুসলমানরা এখন অধঃপতনের শিকার মুসলমানরা এখন তাদের মাথা নিচু মুসলমানদের এখন সব জায়গায় বঞ্চনা লাঞ্ছনা অপমান অপদস্থতা কবি বলেন যে এটা কারণ হচ্ছে তার একে কোরআন হোক যে কোরআনকে যখন শিক্ষার মূল ভিত্তি থেকে সরিয়ে ফেলা হয়েছে মানব রচিত শিক্ষা দীক্ষা মানব উদ্ভাবিত ভ্রান্ত ভুলে ভরা ত্রুটিযুক্ত জ্ঞান সাধনায় যখন মুসলমান লেগে গেছে তো আল্লাহ তাআলা মুসলমানকে জলিল ও খার কর দিয়া মুসলমানকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অবদস্থ করে ফেলেছেন আজকে আমাদের বাংলাদেশ যে দেশের মানুষের 90 ভাগ 92 ভাগ হলো মুসলমান গণতান্ত্রিক অধিকার বলেন রাষ্ট্রীয় অধিকার বলেন সমাজ অধিকার বলেন সাংবিধানিক অধিকার বলেন সর্বাধিক বিবেচনায় যেহেতু এই দেশের 90-92 জন মানুষ হচ্ছে মুসলমান কাজে এই দেশের শিক্ষা দীক্ষার মূল ভিত্তি হওয়া উচিত ছিল কোরআন এবং এ দেশের ইতিহাস চর্চা সমাজ চর্চা এ দেশের জ্ঞান বিজ্ঞান চর্চা এ দেশের শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস পাঠ্যপুস্তক এই সব কিছুর মধ্যে থাকা কথা ছিল ইসলাম ইসলাম ঐতিহ্য ইসলাম ইতিহাস ইসলামের অতীত অবদান ইসলামের বর্তমান কর্মকাণ্ড এবং ইসলামের আলোকে এদেশের মানুষের শিক্ষার সবকিছু বিষয়ে সাজানো হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন সময় দেশে শিক্ষা কমিশন হয়েছে বিভিন্ন সময় শিক্ষার পরিবর্তন পরিমার্জন হয়েছে হতে হতে বর্তমানে যে শিক্ষার অবস্থা দাঁড়িয়েছে আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেখালেখি হচ্ছে যে এই 90-92 জন মুসলমানের দেশে এখন যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে আমাদের শিশুদেরকে আমাদের বাচ্চাদের সেই পাঠ্যপুস্তকের মধ্যে যেন অতি কৌশলে পরিকল্পিতভাবে এদেশের মুসলমানের আগামী প্রজন্ম তারা যেন ইসলাম একত্ববাদী বিশ্বাস পরকালে বিশ্বাস এবং নীতি নৈতিকতায় তারা যেন সমৃদ্ধ হতে না পারে বরং তারা যেন সেই পশ্চিমা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং যাদের মধ্যে যৌনতা বেহায়াপনা নগ্নতা যাদের শিক্ষার উপযোগ্য বিষয় তো সেগুলোকে দিয়ে এমনভাবে আমাদের শিক্ষা সিলেবাসকে শিক্ষা পাঠ্যপুস্তকগুলোকে সাজানো হয়েছে
একজন মুসলমান হিসাবে এগুলো খেয়াল করতে হবে গড়না লেখা গা ভাসিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে রয়ে গেলেন আপনার ছেলে আর আপনার মেয়েরা স্কুলে গেল স্কুলে পাঠ্যপুস্তকগুলো পড়লো রপ্ত করলো আয়ত্ত করলো আর সেগুলোর বিকল্প কোনো সলিউশন বিকল্প কোনো সংশোধনী ব্যবস্থা আপনি গ্রহণ করলেন না এভাবে যদি একতরফা এই নাস্তিকতার চেতনা এবং বিধর্মীদের সংস্কৃতি এবং ইসলাম বিরোধী মনোভাব ভাবধারা এবং ইসলাম ইতিহাস এবং আমাদের এই দেশের এই অঞ্চলের ইতিহাসকে বিকৃত করে যেভাবে ইতিহাসটাকে হিন্দুয়ানি বৌদ্ধ ইতিহাসে রূপান্তর করা হয়েছে যেভাবে পাঠ্যপুস্তকে এই কোমলমতি শিশুদের সামনে বইগুলো যদি খোলেন প্রত্যেক ঘরে তো স্কুলের শিক্ষার্থী শিশুরা আছে বাচ্চারা আছে একটু গার্ডিয়ান হিসেবে বইগুলো খুলে দেখতে হবে আপনাকে যে ষষ্ঠ শ্রেণী বইয়ে কি দেওয়া হয়েছে সপ্তম শ্রেণী বইয়ে কি দেওয়া হয়েছে সেই বইয়ের মধ্যে সমাজ ইতিহাসের মধ্যে কি রাখা হয়েছে এগুলো যদি আপনি পড়েন আপনি বাস্তবতার সঙ্গে আর কোনো মিল পাবেন না দেখা গেছে যদি দশটা ছবি দেওয়া হয় দশটার মধ্যে সাত আটটা ছবি দেওয়া হয়েছে অমুসলিমদের দুইটা ছবি হয়তো দেওয়া হয়েছে মুসলমানদের আর সেটাও এমন ভাবে এমন জায়গায় এমন উপস্থাপনায় যে আপনার সন্তান দিলের মধ্যে ইসলামের কোনো মূল্যায়ন সৃষ্টি হবে না ইসলাম প্রতি সম্মাননা বোধ সৃষ্টি হবে না বরং সৃষ্টি হবে পত্তলিকদের প্রতি আস্থা পত্তলিকদের চেতনা তাদের মন মানসিকতা এগুলো আপনার সন্তানের দিলের মধ্যে প্রবেশ করবে ইতিহাস কেমন উপস্থাপন করা হয়েছে যে এই ভারত মহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করেছেন কিন্তু সেই মুসলমানদেরকে দখলদার তাদেরকে আগ্রাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে এদেশের মূল ভিত্তি হচ্ছে সেই নূহ আলাইহিসসালামের যে মহাপ্লাবন সেই মহাপ্লাবনের পরে সব মানুষকে ধ্বংস করা হয়েছিল শুধু নূহ নবীর কিস্তিতে যারা জায়গা নিয়েছিল তারা ছিল ইমান